नंदू काका आमी गहर जी बोलो बम्बई बोले गेले एत रात्र होलो केन ना सन्ध्या तो आसलाम जे आमी आपनार बाड़ीते थाकार जोन्नो आपनार काछे आवेदन करछिलाम तो एखन आस्ते आस्ते आमी तो बन्दरे गेछिलाम आर ट्रेन पाइनि लेट हये गेछे एई आर कि बेश भालो करेछो चलो तोमार थाकार रूम देखि आसि আচ্ছা তা দেখাই নন্দু কাকা একটু ছোট্ট একটু প্রশ্ন বলো উপরে থেকে কয়েকজন নারী কণ্ঠের হাসাহাসি শুনলাম ওরা কারা বুঝলাম এই বাড়িতে যখন থাকবে সব বিষয় জানতে পারবে ও এখন চলো তোমার রুম দেখি আসি ঠিক আছে চলো খুব ভালো আপনার পুঁথি পড়ার কণ্ঠ সুর অনেক সুন্দর নন্দু চাচা আপনি তো এই বাড়িতে কেয়ারটেকার জি তো ভালো কথা আমি আপনার বাড়িতে সব জায়গায় ঘুরে ঘুরে দেখলাম ঘুরে ঘুরে যখন সম্পূর্ণ বাড়ি দেখেছে ভালো করেছে কিন্তু একটা বিষয় আপনাকে আমি বলে দিচ্ছি কি বিষয় ভুলও কিন্তু ওই ছেলে কোটার ছাদে যাবেন না কেন ওইখানে তিনটা মেয়ে আছে না এই মেয়ে তিনটে কিন্তু সাংঘাতিক বিপজ্জনক তারা কি করে তারা কিন্তু ঘাড় মুটকে দেবে যা কোনো সময় মস্কারি করছে না মস্কারি না মস্কারি সত্যি কথা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার নির্দেশ মানার চেষ্টা করি মেনে চলবে আমি আপনার ভালোর জন্য বলেছি গাজী বলে কালু বাইরে শান্ত কর মন লাখো লাখো সৈন্য মরে কাতারে কাতার গুনিয়া বাত Oh!
ছিলাবো আমি তোমারই অপেক্ষা ছিলাম তোমার কাছে আমি অনেক খুশি কিন্তু আমি খুশি না কেন খুশি না ও যে ওরা কাঁদতেছে কাঁদছে আমার বন্ধু আমার কান্না ওদের কান্না দেখে আমারও কান্না বেরোচ্ছে না আমি ওদেরকে বুঝাই না একটু বুঝিয়ে আসি বন্ধু তুমি ছোট বন্ধু মেজো মেজো বন্ধু আমি তোমার দিকে একটু বন্ধু আসতেছি খুব সুন্দর ঠিক আছে খুব সুন্দর বন্ধু আমার থেকেও ভালো গুলো বলি ঠিক আছে তোমার জন্য ছোট্ট একটা বন্ধু অনেক সুন্দর কমলার মতো ভালো লাগবে না এখন খুশি তো ওকে সবাই খুশি আমরাও খুশি তাই না তাহলে তোমরা এখানে হ্যাঁ খুশি হয়ে একটু কথা বলো আমরাও একটু কথা বলি হ্যাঁ চলো চলো যে অবস্থা দেখতেছি তো মানে বিশাল আলিশান আমার বেড করে দিলাম আরাম এখন ঠিক আছে তো এখন আসল কথা শুন সেটা হলো যে বুঝে এখন যে বুঝার কাছে পারমিশন হয়েছে ওই হালা কেয়ার টেকার ওই হালা বুঝি না মাঝে মাঝে দেখি কান রাখায় পরে দেখি যে না রে পাও আছে এই টাইপের ওই ঘুরে আলা হ্যাঁ ভূতের মতো লাগে মাঝে মাঝে দিয়ে সুটকি গন্ধ ওর ঘরে একবার সুটকি খাও খায় সুটকি খাও খা মাঝে মাঝে ভালো লাগে সুটকি কথা খালি পাচ্ছি মানুষ সুটকির গন্ধ কর্পূরের গন্ধ যে কারণে আমি তোমার আর দুটো ছেলে আনতেছি আমাদের বন্ধু তো ইয়া মেয়েরা থাকে মেয়েরা দোতলায় থাকে দেহামু তো তবু তো দেহামু বিষয়টা তাই না তিন বোন তিন রুমে থাকে তিনজনে তিন রুমে থাকে ও তাহলে তো কোনো কথাই নেই না এটা তো হিসেবটা ওইভাবে করলে হবে না হিসেবটা তো বুঝতে হবে আগে আগে মেশো এগুলো আগে মেশো মেশার পর যদি মনে করো যে হ্যাঁ তাহলে তো সেটা পরেরটা পরে তাই না যত রস অত কষ না তিনটারে কোনো রং করে ভালাই ভুলিয়ে পটা খালি বাড়িতে নিয়ে তবে শুন একটা কথা বললে আমি তিনবার দেবো কিন্তু হ্যাঁ সমান তিনবার না ওই তো এখন যদি আমার আমি যারা বিয়ে করি তার অংশ আমি তো তুই যারা বিয়ে করি তার অংশ পাবো ভাই না যারা বিয়ে করি তার অংশ তুই খাই না কথা ভাই কথা ভাই আর তোরা যদি পটাইতে ব্যর্থ হস সেটা তো আমার দোষ না আর আমারটা মতো যার যার হ্যাঁ আমি যদি ব্যর্থ হই তোরা অংশ নিলি আমি উদয় চলে যাবো ঠিক আছে মামু সবই তো ঠিক আছে কিন্তু আমরা কয়দিন থাকতে হইব কেন হেঁটে গেলি আর তুমি জানো না আমি বাপের দোকানে বই না হাজার সাত দিনে ছুটি লিয়েছি কোন দোকানে কথা বলে আল্লাহ তোর লাইফটা এখানে সেট হয়ে যাবে এটা তুই বোঝোস তোর হার্ডওয়ার মার্ডওয়ারে ওগুলো তোর ভাত ভাত দিবে আজকে কয়েকদিন পর যখন তুই বিয়ে করবি তোর কয়টা দিবি তোর বাপে তোর একটা পার্সোনাল একটা সলভেন্সি লাগবে না এখানে তিনটে মেয়ের লোকে আমরা প্রেম করবো যদি সেট করে নিতে পারিস ব্যাস এই বাড়ি পায় গেলে তুই অংশ কেমন
অংশ মানে পুরো বাড়ি বেটা একেবারে কথা কম বস সাবধানে করবি একা একা কোনো মাত বলি করবি খবর দা আর কথার মধ্যে আঙ্গুল দিবি হ্যাঁ বুদ্ধি করবি আমার সাথে বুদ্ধি করি কাম করি ঠিক আছে ওইটা কিন্তু তিন কন্যা ছোট কন্যা অব কাটছু দেখতেই ঠিকই ঠিক খবরদার Başlıyor mu?